चांद बुझी ता जाने रातेरो आधारे दोसर होए ताई से आमारे टाने चांद बुझी ता जाने। रातेरो आधारे दोसर होए ताई से आमारे टाने चांद बुझी ता जाने। ठीक किना विष्णुनबी एटाई बोललेन स्त्री के ভালোবাসো। বিষ্ণুনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? আবার বিষ্ণুনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন নবী এটা আবার কেমন কথা, স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয়? স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোত্থেকে? বিষ্ণুনবী বললেন এটাই ইসলাম, এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুনাহ আছে না নাই? ভাবির সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনাহ হয়, নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? আর শালির দিকে তাকাইলে কবিরা গুনাহ দেয় কে? কথা বলেন, তাকানো যাবে? আন্নাবার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবাণ। এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ড্যান্স রাখা যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? এই মোবাইল ফোন গুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না, অশ্লীল দৃশ্য রাখা যাবে না। কেয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই, মানুষগুলো পেরেশান, ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টা পাল্টা কাটে নাই, যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই, যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে, ওই ছেলেদেরকে আরশের ছায়া তলে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয়, এটাকে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয়? আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো, আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও, আমাদের নারীদেরকে তুমি কবুল করো, আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসসিরে কোরআনকে তুমি পয়দা করো।